কোথাও যাবার কথা বলছিলে। হ্যাঁ, তো কি হয়েছে? চলো সিলেটে যাব। সিলেটে? সিলেটে মালদি ছাড়া। কি পাগলের মতো বলছিস? না না সত্যি, এখনই মামা প্লিজ চলো, তুমি একটা ব্যবস্থা করো। আরে তুই কি পাগল হলি? এখন কোনো ঠিক নেই, এখনই একটা ব্যবস্থা করতে হবে, চলো। কুসুম, কিরে বসে পড়লি কেন? না রে, আর পাচ্ছি না। ওকে, আমিও তাহলে একটু বসি। মোনা, তুই এটা কি দেখালি? এই মোনা, এই তুই যে ওয়াটার স্কুটারে উঠলি, কেমন লাগলো রে? আমার মনে হচ্ছিল আমি তো মরেই যাব। উফ কোদা, মানুষ কেন যে টাকা পয়সা খরচ করে এসবে উঠে? প্রথমে তো বোঝে না, চলার পরই বোঝে, বুঝছিস? এই সেই কিরে আন্ডা, এক্সকিউজ মি, আপ টু আস, ওকে। আমি ডাইকে দিচ্ছি।
সাহস দেখে আমি সত্যি অবাক হচ্ছি। মানে আপনি কি করে ভাবলেন যে আমি আপনাকে? কুসুম, তুমি ভুল করছো কুসুম। ভুল? তুমি যা বলছো সেরকম কিছু আমি চাইনি কুসুম। তাহলে এরকম অন্ধকারে রেখে আমাকে এ পর্যন্ত টেনে আনলেন কেন? আমি তো আনিনি কুসুম, তুমি নিজেই। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে এসেছি। আমি কোনো কিছু না জেনে উফ, কিভাবে আশ্চর্য। যদি কোনো ভুল করে থাকি কুসুম, আই এম সরি। রঞ্জন ভাই, ইউনিভার্সিটির প্রত্যেক ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আপনাকে কত রেসপেক্ট করে, প্রত্যেক ইয়ারের ছেলেমেয়েরা আপনাকে নিয়ে আলোচনা করে। আপনি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আপনি কি করে এরকম একটা কাজ করলেন? কুসুম, আপনি হাঁটতেও পারেন না, ইউ ক্যানট ইভেন ওয়াক। আমার ইচ্ছা হচ্ছে আপনাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিতে। দাও, ফেলে দাও, দাও। রঞ্জন ভাই, আপনি এখানে? কুসুম, তুমি এখানে? বুঝতে পেরেছি। বসো, এটা আমার মামার বাংলো। আমি এসেছিলাম বেড়াতে, কালই চলে যাবার কথা ছিল। হঠাৎ
কি একটা কাজে মামা ঢাকায় গেল, আমাকে বলে গেল ওনার বন্ধুর স্ত্রী আর তার একমাত্র মেয়ে আসছে। তোমরাই তাহলে? বাসায় কেউ নেই, তাই আমাকেই থেকে যেতে হলো। বাহ, আপনাকে পেয়ে রঞ্জন ভাই ভালোই হলো। রঞ্জন ভাই আমার মামা। আন্টি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি, একই ডিপার্টমেন্টে, কিন্তু উনি ফাইনাল ইয়ারে, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আরে না না। আচ্ছা, তোমরা তো অনেক দূর থেকে জার্নি করে এসেছো না, একটু ফ্রেশ হয়ে নাও, তারপর খাওয়া দাওয়া হবে। না না, এত তাড়াহুড়ো কিছু নেই, আমরা বরং এখানে বসে একটু বিশ্রাম নিয়ে শাওয়ার সেরে তারপর লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে। তারপরে? এই তো, আচ্ছা খবর কি? এই তো চলে যাচ্ছে। তোমার অবস্থা কি? চলছে, এখন তো অফ। আমি একটু ঘুরে আসি। আয়, কোথায় যাচ্ছিস একা একা? একা একা যাচ্ছি না, মেয়ে মদের কাছ থেকে একটু ঘুরে আসি। যা তাড়াতাড়ি ফিরিস। ভালোবাসিস মানে? তুই কাউকে ভালোবাসিস? বাসবো না কেন? কাকে? বাবা মা, এই তোরা, তোদের সবাইকে। আমি সবার কথা বলছি না। তাহলে দেখ, ন্যাকামি করবি না। মিম, তুই কুসুমকে ভালোবাসিস? কে? অ্যানসার মাই কোয়েশ্চেন। না। তাহলে? She's really someone close friend to me. Nothing else. Only friend, nothing else. আর কিছু নাই? Nothing else. Is it true? Don't talk rubbish, ma'am. আর একটা কথা আমি তোমাকে কতবার বলব? তুই আমাকে মিথ্যে বলছিস। মিথ্যে বলছিস তুই আমাকে? আশ্চর্য, আমি তোকে মিথ্যে বলতে যাব কেন? হ্যাঁ, মিথ্যে বলছিস। বলছিস তুই আমাকে মিথ্যে? ম্যাম, কেন? ম্যাম, আমি কোনো মিথ্যে, আমি মিথ্যে বলছি না। কি ব্যাপার, একা একা হাঁটছেন যে? একা বলে? ও, ওরা কোন? ওরা পাহাড়ে উঠেছে, যাবেন? না, আসলে সরি, আমি আসলে একা একা হাঁটতে যাচ্ছি। কেন? একা বলে। সত্যি কইতেছি দোস্ত, আমার কি জানি হইছে। কি হইছে বলতো? কি হইছে? কি আর হইব, প্রেম প্রেম হইছে। তুই কি করে জানবি? জানি জানি, সবই জানি। কিভাবে? জানার জন্য বেশি কিছু লাগে না, ওই চেহারা দেখলে সব বোঝা যায়। তুই পারোস? ডেফিনেটলি। না, তুই পারোস না। আমি পারি না? না, আমার চেহারা দেখে তুই একটা জিনিস অন্তত বুঝতে পারিস না। মানে কি বলতে চাস? আমি যে তোকে ভালোবাসি তা তুই জানিস। কি? আই লাভ ইউ। পাইসলামি করস না, ফটশালা এখান থেকে। আমি তোকে ভালোবাসি। বিতলামি কর, জায়গা তুই আর পাইলি না। না, আই এম সিরিয়াস। এইবার কিন্তু একটা চড় মারবো তোর। সত্যি বলছি, আমি তোকে ভালোবাসি। তুই সব কি বলছিস? হ্যাঁ, আমি বুঝতে পারিনি কখন যে আমি তোকে, কিন্তু আমি তো, আমার চোখের দিকে তাকা। কিছু দেখতে পাচ্ছিস?
তুই সত্যি বলছিস? আই লাভ ইউ। I can't control myself. আমার মাথাটা তো খারাপ হয়েছে। হ্যাঁ, আমি তোর প্রেমে পড়ব, তোর মতো টম্বের প্রেমে পড়ব। মিম মিম, তুই যা ভাবছিস তা ঠিক না, একটু বুঝতে চেষ্টা কর। কি বুঝবো কি বুঝবো? হ্যাঁ, আমি যা বুঝব বুঝে গেছি সজল। তুই কিছুই বুঝিস নি। তুই আর কুসুমের সঙ্গে মিশবি না। মিশবো না? হ্যাঁ, মিশবো না কেন? আমি বলছি তাই। মিম, তুই যা ভাবছিস তা ঠিক বে ঠিক বলছি না সজল। আমি তোকে ভালোবাসি সজল, আমি তোকে ছাড়া বাঁচবো না, আমি বাঁচবো না সজল। মিম একটু বুঝতে চেষ্টা কর প্লিজ। মিম, 100 বার করবো, 1000 বার করবো, আমি তোকে ভালোবাসবার পাবো না, এ হতে পারে না। মিম বল বল, তুই আমাকে ভালোবাসিস? বল, আমাকে ছাড়া বাঁচবি না? পাগলাম প্লিজ সজল, বল বল সজল, বল তুই আমাকে বিয়ে করবি? মিম সজল বল, মিম প্লিজ, খবরদার কাছে আসবি না সজল, খবরদার কাছে আসবি না। মিম তুই বল নইলে আমি ঝাঁপ দেবো। মিম সজল তুই বল, মিম বল সজল, মিম দাঁড়া, আমি 3 ঘন্টা সজল, কি পাগল হয়েছিস তুই? মিম তুই কেন একবার করে বলছিস? তুই বল প্লিজ, তুই বুঝলি না? তুই না বুঝলি কিভাবে হবে? প্লিজ মিম, মিম মিম ডোন্ট বি এক্সাইটেড মিম, মিম একটু বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আমি বুঝলাম, আমি আমি বুঝতে পারছি কি করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা আমি তোর কথা মেনে নিলাম, চল এবার চল। আমি তোকে ছাড়া বাদ সজল, আমি তোকে ছাড়া বাদ। আমি দেখি ওই মোনার অলি ভাইকে পাই কিনা কথা। হ্যাঁ,
কান্নায় সব কিছু সলিউশন না। এই যে আমাকে দেখুন, রোমানাকে আমি আমি জানি, রূপককেও আপনি, আসলে আমাদের দুজনের ভালোবাসাবাসিতে কোনো কমতি নেই, কিন্তু রিয়েলিটি রোমানা আমাকে চায় না, রূপক হয়তো আপনাকে, তার মানে এই যে আমরা সারা জীবন কেঁদে কেঁদে পার করে দেব। আমি অনেক ভেবেছি, ভেবে দেখেছি, কিন্তু রিয়েলিটি রোমানার সাথে আমার যেমন অনেক অমিল, তেমনি আপনার সাথে আমার অনেক মিল। মিল? হ্যাঁ। প্রথম যেদিন আমি আপনাকে দেখেছি সেদিন থেকে আপনাকে আমার খুব ভালো লেগেছে। দিন যতই যাচ্ছে আমার ভালো লাগাগুলো ততই বেড়ে চলেছে। এসব আপনি কি বলছেন? না না, আমি আপনাকে প্রপোজ করছি না, তবে তবে দুজনের কষ্টগুলো যখন, আমার মনে হয় আমাদের রিলেশনটা প্রেম বা বন্ধুত্বের চেয়ে অনেক বড়, অনেক দামি। প্লিজ, উই মে বি গুড ফ্রেন্ড, প্লিজ। দিন যতই যাচ্ছে আমার ভালো লাগাগুলো ততই বেড়ে চলেছে। এসব আপনি কি বলছেন? না না, আমি আপনাকে প্রপোজ করছি না, তবে তবে দুজনের কষ্টগুলো যখন, আমার মনে হয় আমাদের রিলেশনটা প্রেম বা বন্ধুত্বের চেয়ে অনেক বড়, অনেক দামি। We may be good friends. Please. আরে বেটা, কি হয়েছে? ও কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আমিও তো তাই জানতে চাচ্ছিলাম, কি হয়েছে? কি বাদ দে, কিছু না, চল মেজাজ খারাপ করার কোনো কারণ নেই, চল না, চল তো, চল চল চল। ম্যাম সাহেব,
টেবিলে খানা দিছি, আসেন। আচ্ছা, ওই যে ওই ছেলেটা কি যেন নাম রঞ্জন নাকি, ও কোথায় গেছে? কিছুই তো বলে দেয় নাই। ঠিক আছে, ও আসুক, আমি একটু অপেক্ষা করি, ও এলে একসাথেই খাবো, ঠিক আছে? আচ্ছা, তুমি সব খাবার ঢেকে রাখো। আচ্ছা। হ্যালো হ্যালো, আপনি কোথায়? আসতে কোনো সমস্যা হয়নি তো? আশ্চর্য, আপনি এরকম করছেন কেন? কিরকম? আমার সিলেটে আসার কতক্ষণ হয়ে গেছে, আপনি আমার সাথে দেখা করার তো দূরের কথা, মোবাইলটা পর্যন্ত অন করেননি। আপনি ক্লান্ত, আপনি রেস্ট করুন। আমি বলছি আমি মোটেও ক্লান্ত না, আমি একদম ঠিক আছি, আপনি আসুন। সকালে দেখা হচ্ছে? না না, সকালে না। হুম হুম, সকালে। ওকে, একদম সকালে বাংলোতে, ঠিক আছে? বাংলোতে না, তাহলে চা বাগানে, টিলার ওখানে আমি থাকব। গুড নাইট। কিরে, কার সাথে কথা বললি? কার সাথে? দেখলাম কার সাথে কথা বলছিস। উফ মামা, বললাম তো কার সাথে না। সরি সরি আন্টি, আমি কথা একটু দেরি করে ফেললাম। ওকে, নো প্রবলেম, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, চলো ডিনারটা সেরে নিই। চলো এসো। কি ব্যাপার কুসুম, তোমার মন খারাপ? চলো, আড্ডির মধ্যে খিদে লেগেছে, ডিনার করি। চলো। আমি মনে হয় আপনাকে ডিস্টার্ব করলাম, তাই না? ঘুম পাচ্ছিল না তো, তাই মা তর্কন বাজাচ্ছিলাম। আচ্ছা রঞ্জন ভাই, আমরা এতদিন ধরে একই ইউনিভার্সিটিতে পড়ি, অথচ আপনি যে এত ভালো মা তর্কন বাজান এটা তো আগে জানতাম না। জানবার মতো অতটা ঘনিষ্ঠতা নিশ্চয়ই তোমার আমার নেই। তা ঠিক, আমি যাই। তুমি বসতে পারো, আমার কিন্তু কোনো আপত্তি নেই। না না, মামা দেখলে আবার ভুল বুঝতে পারে। আচ্ছা কুসুম,
একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বলুন। ইউনিভার্সিটির তোমার সাথে এই তুমি অনেক পার্থক্য। আমার জানা মতে তোমার বন্ধুরা তো তোমাকে ফুটুস বাবু বলে ডাকে, তাই তো? ডিজার্টেড হলে আসলে একটা ফোন ফোন থাক বাদ দিন, রঞ্জন ভাই আমি যাই। মামা তুমি এখানে ঘুমাওনি কেন? এখন তো মনে হচ্ছে ঘুমিয়ে থাকলে ভালো করতাম। মানে কি? এই জন্য কি তুই এখানে এসেছিস? কি জন্যে? হা হা কিছু বোঝে না না কুটুস বাবু। মামা তুমি যা মনে করছো তা একদমই ঠিক না। আমি কি শাড়ি পরতে পারি না? না মানে হ্যালো হ্যাঁ আসছি আমরা, একটু একটু